দেশে চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে জোড়া লাগানোর জমজ দুই শিশু দিনাজপুরের মণি মুক্তার জন্মদিন শনিবার পালিত হয়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়ে ওঠা মনি মুক্তা এখন বারো বছরে পা দিয়েছে করোনা পরিস্থিতির কারণে এবার স্বল্প পরিসরে পালন করা হয়েছে এই আলোচিত মণিমুক্তার জন্মদিন এগারো বছর আগে চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে জোড়া লাগানোর জমজ দুই বোন আলাদা করা হয় বাইশে আগস্ট বারো বছরে পা দিল জোড়া লাগানোর জমজ দুই বোন মণিমুক্তা এগারো বছর আগে আলোচিত দুই বোন মণিমুক্তা আধুনিক বিজ্ঞানের উন্নয়নের ছোঁয়া এবং বাংলাদেশের চিকিৎসক এ আর খানের সাফল্যে নতুন জীবন ফিরে পায় যা বিশ্ব দরবারে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রাকে সম্ভাবনাময় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত উন্মোচন করে আর সাফল্যকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রথম অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর সফল পৃথকীকরণ করা হয় এই সাফল্যের ইতিহাস সৌভাগ্যমতী বীরগঞ্জের জোড়া লাগানো যমজ দুই বোন মণিমুক্তা বাবা মায়ের কোলে নানা চড়াই উত্তল পেরিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা মণিমুক্তা এখন বারো বছরের পা দিয়েছে তারা এখন স্থানীয় পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী গতকাল শনিবার নিজ বাড়িতে পালন করা হয় মণিমুক্তার জন্মদিন প্রতি বছর বিদ্যালয়ের শিক্ষক ও মণিমুক্তার বন্ধু বান্ধব সহ প্রতিবেশী এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হলেও এবার করোনা পরিস্থিতির কারণে ঘরোয়া পরিবেশে পালন করা হয় জন্মদিন এমনটাই জানালেন মণিমুক্তার বাবা জয় প্রকাশ পাল জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়ে মণিমুক্তা বলেন আমরা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই দেশবাসীর আশীর্বাদ এবং সহযোগিতা পেলে আমরা অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো মণিমুক্তার মা কৃষ্ণা রানী পাল জানান দুই হাজার নয় সালের বিশ ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে প্রথম একুশ ফেব্রুয়ারি পার্বতীপুরে বাবার বাড়িতে আসি কিছুদিন সেখানে থাকার পর নিজ গ্রাম বীরগঞ্জ উপজেলার পালপাড়ায় মণিমুক্তাকে নিয়ে আসি সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং ডাক্তার এ আর খানের সাফল্যে আমরা মণিমুক্তাকে স্বাভাবিকভাবে ফিরে পেয়েছি আমরা সব কষ্ট ভুলে তাদেরকে চিকিৎসক হিসেবে গড়ে তুলতে চাই মণিমুক্তা এবং পরিবারের জন্য সকলের দোয়া কামনা করছেন তিনি পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় পাল ও সহকারী শিক্ষিকা শিউলি আক্তার জানান মনিমুক্তা এখন পঞ্চম শ্রেণীতে পড়ছে তারা লেখাপড়ায় বেশ ভালো সহপাঠীরা তাদের খুব ভালোবাসে মনি শান্ত হলেও মুক্তা বেশ চটপটে বলেও তিনি জানান লেখাপড়ার পাশাপাশি স্থানীয়ভাবে নাচ শিখছে তারা উপজেলা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ সুনাম কুড়িয়েছে যমজ দুই বোন তাদের সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগায়

সুস্থ মানুষ আর সাধারণ মানুষের মতো হয়ে গেছি আমরা ভালোভাবে জীবন চালাতে চাই আমাদের প্রতি বছর জন্মদিন হয় আমরা জন্মদিনের কেক কাটে অনেক আনন্দ পাই নিজস্ব বাড়িতে কেক তৈরি করে জন্মদিন পালন করতেছি এত বছর পর যে বড় হল কেমন লাগতেছে আমাকে আসলে অবশ্যই ভালো লাগে মেয়েগুলো অনেক বড় হয়ে গেছে দেখতে শুনতে ভালো আপনারা সবাই দেশবাসীর কাছে ভালো পারে আমাদের এই বার্তা দুইটা যখন হয় তখন আমাদের খুব মানে অপমানিত হইতে হয়েছে অনেক কিছু সহ্য করতে হয়েছে পাড়া প্রতিবেশী ভগবানের কাছে আমি অনেক কামনা করে দেশ গোটা দেশ সবাই কামনা করছে সবাই দোয়া করার পর অনেক ইয়া করে এই বাচ্চা অপারেশন করা হয়েছে তারপর এখন ওরা খুব ভালো আমার বাবার বাড়িতে অনেকদিন ছিলাম এখানে আসতে পারি না ছয় মাস পর বাড়ি নিয়ে আসি এখন আজকে যে প্রতি বছর জন্মদিন জন্মদিন খুব আনন্দ লাগে ওরাও খুব ইয়া সবাইকে খুব আমার খুব আদর করে ওরা তো তখন তো আমরা চিন্তিত ছিলাম এখন অপারেশনের পরে অনেক ভালো লাগতেছে আর কি তার লেখাপড়াই ভালো যথেষ্ট ভালো ওদের দুজনেরই মেধা আছে দুজনেই সমান পারে প্রায় মনি একটু আর কি বেশি বুঝে আর কি মুক্তাও বুঝে বুঝাইলে দুজনেই বুঝে আর কি সমস্যা নেই আসলে ভালো লাগতেছে এখন আগের চাইতে অনেক আগে তো দশ বছর আগে বা বছর আগে যেটা ওরা ছিল এখন তো ওদের মানে আগে আমরা ভাবতেই পারিনি যে ওরা এখন আলাদাভাবে ঘুরে বেড়াতে পারবে আগে যে পজিশনে ছিল আমরা তো করতে পারি যে ওরা এত বড় হবে সুস্থ হবে এটা তো আমাদের ছিল না এটা সম্পূর্ণ ডাক্তারের একটা আশীর্বাদের কারণে আর কি ওরা এখন ঘুরে বেড়াতে আলাদাভাবে দুজনে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ